ঘটনাটা অত্যন্ত দুঃখজনক ঘটনা কারণ ডাক্তারবাবু কারোর সাথেই তার সাথে কোনো শত্রুতা আছে বলে আমার জানা নেই ওনার সঙ্গে আমাদেরও রিলেশান খুব ভালো আমরা খুঁজে দেখছি কারা কোন দুষ্কৃতিকারীরা করছে আমরা পুলিশকে জানাচ্ছি যাতে অপরাধী শাস্তি পায় তার কারণ এখন টিটাগড় মোটামুটি এভাবে শান্ত এলাকা এখানেও গণ্ডগোল নেই কারো কোনো উদ্দেশ্য নেই আজকে এই কাজ করেছে তাও রাত্রি তিনটে সাড়ে তিনটে সময় এই ঘটনা ঘটেছে তার মানে ওরা প্ল্যান করে এখানে এসেছিল কিছু না কিছু ফায়দা তোলার জন্য নিশ্চয় কেউ করেছে তার কারণ নইলে রাত অত রাত্রি এসে এখানে বোন মারবে কেন এটা ধরো প্ল্যান করা একটা সিদ্ধান্ত তাদের যে এইভাবে বোম মেরে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করব যাতে যারা সন্ত্রাসবাদী যারা সন্ত্রাস সৃষ্টি করতো টিটা করে তারা মোটামুটিভাবে কোণঠাসা তারা কোনো রকমভাবে গণ্ডগোল করতে পারছে না মানুষও সজাগ আমরাও সজাগ আছি সেজন্য রাতের অন্ধকারে তারা মুখ ঢেকে এসে এই অপকর্ম করে গেছে আমরা এর শাস্তি চাই আমরা জানি প্রশাসনের উপর বিশ্বাস আছে নিশ্চয়ই প্রশাসন এই ব্যাপারে মানে যারা অপরাধী তাদের খুঁজে বের করবে কোনো রোগের যোগ থাকতে পারে কারো রাজনৈতিক উদ্দেশ্য নিশ্চয়ই আছে তার কারণ যে নইলে রাত্রিবেলা এসে কেন বোম মারবে যদি সেরম কিছু হতো তাহলে দিনের বেলা বোম মারতো বা সন্ধেবেলা করতো রাতের অন্ধকারে এসে ডাক্তার মতন একটা লোককে যিনি এমনি পেশায় ডাক্তার আর তিনি অনেক আগে প্রায় দশ বছর আগে উনি এমএলএ ছিলেন কাজে এখন তার উপর কোনো লোকের রাগ আছে এরকম আমার জানা নেই এবং আমরা বিভিন্ন অনুষ্ঠানে সামাজিক অনুষ্ঠানে ডাক্তারবাবু আমরা থাকি উনিও থাকেন আমরা ওনারা কোনো কোনো কাজ দিলে আমরা করি আমরা ওনাদের হেল্প করি ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করি আমি তার উপর এরকম আক্রমণ এটা আমরা ঠিক মন থেকে মেনে নিতে পারছি না প্রশাসনকে বলবো যাতে কঠোর ব্যবস্থা নয় তা নইলে আমাদের উপর মহলে জানাবো তারা যেন এ ব্যাপারে কোনো চিন্তাভাবনা করে কারণ সহজে এদেরকে ছাড়া হবে না যারাই যারা এই চক্রান্ত করছে এটা স্বাভাবিকভাবে যারা টিটাগড়কে অশান্ত করত যারা দিনরাত রাত অংবাজি গুন্ডামি ছাড়া এদের যারা কাজ ছিল না তাদের বাজার এখন পড়ে গেছে টিটাগড়ে তাদেরকে কেউ পছন্দ করে না বা কেউ পাত্তা দিচ্ছে না সেই ইয়েতে এরা লাইম আসার জন্যে এই অপচেষ্টা